আজকের বিষয় মহাকাশ, সৌরকলঙ্ক। সৌরকলঙ্ক কি? সৌরকলঙ্কের সংজ্ঞা, সূর্যের গায়ে যে কালো দাগ সেগুলোকে সৌরকলঙ্ক বলা হয়। সৌরকলঙ্ক কীভাবে সৃষ্টি হয়, গাঢ় কালো দাগ, সৌরকলঙ্কের যে বিবরণ, উমরা এবং পেনুমরা দুটো ভাগ আছে। উমরা হচ্ছে কালো অংশটা, পেনুমরা হচ্ছে চারিদিকের বাইরের অংশটা। এর জীবনচক্র প্রতি 11 বছর ছাড়া সম্পূর্ণ হয়, কমপ্লিট। এর একটা তাৎপর্য বা প্রভাব আছে। থ্যাংক ইউ, দেখার জন্য ধন্যবাদ।